Assalamualaikum everybody. This is Ahmed Russell, founder of DLI. আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে নিজের শহর বা হোমটাউন নিয়ে বর্ণনা দিতে হয়। আমি আশা করি আজকের ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখবে তারা আজকের পর থেকে নিজের হোমটাউন নিয়ে বর্ণনা করতে কখনোই কোনোভাবেই সমস্যা হবে না। So, let's dive in. হোমটাউন নিয়ে বর্ণনা করলে প্রথমেই হোমটাউনের নাম বলতে হবে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। সো সেই নামটি কিভাবে বলবেন? আপনি বলতে পারেন, দি নেম অফ মাই হোমটাউন ইজ। আমি আবার বলছি, দি নেম অফ মাই হোমটাউন ইজ ড্যাশ। আমি কিন্তু জানি না আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই সবার হোমটাউনের নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দি নেম অফ মাই হোমটাউন ইজ, মাই হোমটাউন ইজ। আমি যদি বলি সিলেট ইজ মাই হোমটাউন, আপনারা যদি নোয়াখালী হয় আপনি বলতে পারেন নোয়াখালী ইজ মাই হোমটাউন, আপনার যদি কুমিল্লা হয় আপনি বলতে পারেন কুমিল্লা ইজ মাই হোমটাউন। মাই হোমটাউন ইজ নট এ বিগ সিটি অ্যাট অল। আমার হোমটাউনটা বা আমার শহরটা খুব বেশি বড় নয়, এটা কীভাবে বলবেন? মাই হোমটাউন ইজ নট এ বিগ সিটি অ্যাট অল। অথবা বলতে পারেন মাই হোমটাউন ইজ আ ভ্যারি স্মল ওয়ান, ইটস নট দ্যাট বিগ। কীভাবে বলতে পারবেন? ইটস নট দ্যাট বিগ, এটা এত বড় না। তারপর আপনি বলতে পারেন ইটস লোকেটেড। কীভাবে বলবেন? ইটস লোকেটেড, এটা অবস্থিত। It's located on the bank of Surma River. Sylhet is located on the bank of Surma River. Or you can say, Sylhet is situated on the bank of Surma River. So this is how you can actually mention the location of your hometown. It's very important that you are mentioning the location. Without having the location, no elaboration is correct. So never forget to mention the location if you talk about your hometown. If I have to talk about my hometown, I really feel blessed. আমরা কিন্তু আগের ভিডিওটিতে এই সেন্টেন্সটি শিখেছিলাম, ইফ আই হ্যাভ টু টক অ্যাবাউট দি হোমটাউন আই ফিল ব্লাস্ট, বিকজ ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আমি আবারও বলছি, ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বা ফ্রম মাই পার্সপেক্টিভ, এই লাইনগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে শিখেছিলাম। ফ্রম মাই পার্সপেক্টিভ মাই হোমটাউন ইজ কোয়াইট কমপ্লিট, আমার হোমটাউনটা অনেকটাই পরিপূর্ণ। অলমোস্ট এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন মাই হোমটাউন। সো ফ্রম দ্যাট সেন্স ইটস ইউনিক অ্যান্ড it's something I really feel proud about. So my hometown is famous for, ami abar bolchi, my hometown is famous for. apni jokhoni hometown niye kotha bolben apnar hometown kisher jonno bikhyato ei jinish ta kintu obosshoi bola proyojonio. tole shera kibhabe bolben? My hometown is famous for tea gardens, my hometown is famous for its natural beauty. eta prakritik shundorjer jonno amar hometown ta bikhyato, chirangar manush kintu ebhabe bole. achara apnar hometown কী জন্য বিখ্যাত সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এটা অন্যভাবে আপনি বলতে পারেন, মাই সিটিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইজ ড্যাশ। আপনার সিটির অ্যাচিভমেন্টটা কী সেটা আপনি সেই ড্যাশের মধ্যে বসে বলতে পারেন। পিপুল ফ্রম অল অ্যারাউন্ড দি কান্ট্রি লাভ ভিজিটিং মাই সিটি অ্যাজ দিস সিটি ইজ কনসিডার্ড অ্যাজ আ টুরিস্টিক সিটি। টুরিস্টিক সিটি মানে হচ্ছে একটি পর্যটন নগরী। সেই সেন্টেন্সটা আপনার কীভাবে বলবেন? মাই হোমটাউন ইজ আ টুরিস্টিক সিটি, ফর দিস রিজন উই গেট crowd almost every day. And there is another reason why people love visiting our city, that's we have two greatest shrine, Hazrat Shah Jalal and Shah Pran Rahmatullahi Alayhi. For that reason, people from all around the country, even from outside of this country, always love coming here. So in this part of the video, I'm going to talk about education. এডুকেশন কিন্তু প্রত্যেকটা শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি চাইলে এডুকেশন নিয়ে অনেক বড় করে কিন্তু বলতে পারি, এক ঘন্টা বললেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমি তা করতে যাচ্ছি না। দু একটি লাইনের মাধ্যমে আমি এডুকেশন সম্পর্কে বর্ণনা করছি, আপনারা বিস্তারিত আমাদের পিডিএফ ভাষণে তো পাচ্ছেনই। সো এটা বলতে পারেন আপনি, এডুকেশনালি মাই হোমটাউন ইজ এনরিচড। আমি আবারও বলছি, এডুকেশনালি মাই হোমটাউন ইজ এনরিচড, শিক্ষার দিক থেকে আমার শহরটা হচ্ছে সমৃদ্ধ। দেয়ার আর টু পাবলিক ইউনিভার্সিটিজ ইন আওয়ার সিটি, one is Shah Jalal University of Science and Technology and another one is Sylhet Agricultural University. Students from other cities always come to our city. For this reason, they love to be educated here in this city as because of the special universities we have. Besides, there are so many private universities. There was a time when our students had to go from our city to another cities for having their higher education. But nowadays, we are proud enough that we have almost everything. If I talk about communication, I would say we are blessed, we are proud for that. Four types of communication ways are available: roadway system, railway system, waterway system and airway system. You know all that there are only
4 international airports in Bangladesh, and one of them is in our hometown. So we should be proud. One thing I must mention about the people of this city. আপনারা সবসময় কিন্তু হোমটাউন নিয়ে যখন কথা বলবেন নিজের শহরের মানুষকে নিয়ে একটু কথা বলবেন. They all are quite polite. তারা খুব নম্র and sophisticated. মার্জিত. They all are so polite and sophisticated. You can express your feelings about the people by this way. Well, আমি আশা করি আপনারা প্রত্যেকেই আজকের লেসনটি ভালোভাবেই বুঝতে পেরেছেন. যদি সত্যি বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবেন, কেননা আরও যারা ইংলিশ শিখতে আগ্রহী তারা যেন ভালো ভালো ভিডিওসগুলো পায়। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং DLA এর সঙ্গেই থাকুন।